দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের দিন রাঙ্গামাটির বাঘাইছড়ির মর্মান্তিক ঘটনায় আঞ্চলিক সংগঠনগুলোর সন্ত্রাসী হামলাকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। জানালেন, নির্বাচন বর্জনের পরও এই ধরনের ঘটনা হতে পারে তা ধারণা করতে পারেনি কমিশন। নিহত আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। এদিকে ঘটনায় তদন্ত কমিটির প্রধান দীপক চক্রবর্তীরও ধারণা, ওই হামলা ও হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে রাঙ্গামাটির সদর উপজেলায় ফেরার পথে হামলার শিকার হন বাঘাইছড়ি উপজেলার দায়িত্বে থাকা ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে সিইসি জানান, যত দ্রুত সম্ভব আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের 5.5 লাখ ও আহতদের চিকিৎসার পাশাপাশি ধরন বুঝে অনুদান দেবে কমিশন। তবে এই হামলাকে পরিকল্পিত বলেই মনে করছেন সিইসি। সবসময় তো নির্বাচনের সময় আমাদের দেশে অন্যান্য সব দেশেই গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে বর্জন করার রীতি আছে, বর্জন করে ফেলে, বর্জন করার পরবর্তী পর্যায়ে এইরকম অবস্থা হবে এটা তো আর ধারণা করা সম্ভব হয়নি। আঞ্চলিক সমস্যা ওখানে যা আছে দীর্ঘদিনের তারই একটা বহিঃপ্রকাশ। ও নির্বাচনে তো দুই তিনটা আঞ্চলিক গ্রুপের লোকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের কেউ এটা করতে পারে এটা আমাদের ধারণা। 24 ও 31 মার্চের উপজেলা নির্বাচনগুলোতে কমিশন সতর্ক থাকবে বলেও জানান সিইসি। তবে ভোটার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, কমিশনের নয়। এদিকে বৃহস্পতিবার সকালে 7 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাঘাইছড়িতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ড পরিকল্পিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী। পরিকল্পিতভাবে এটা করা হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে যে এখন এটা কেন যারা করলো তারা নিশ্চয়ই দুষ্কৃতিকারী এবং সবগুলো অবৈধ অস্ত্রধারী, তো নিশ্চয়ই সরকার এই বিষয়টা সরকারের নোটিশে আছে, আমরাও এটা ইয়ে করবো যে অবৈধ অস্ত্র যেন এখান থেকে উদ্ধার হয়, আমাদের এখানে যারা বসবাস করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যেন সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে। পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা।